গতকাল 18/7/2021 তারিখে ডালিউড সম্রাজ্ঞী শাবনূর করোনার প্রথম ডোজ টিকা নেন। এই তথ্যটি জানা গেছে ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে। করোনার টিকা নেওয়ার সময় তিনি দুটি ছবি তুলেছিলেন, সেই ছবিগুলো তার ব্যক্তিগত ইনস্টাগ্রামে পোস্ট করেন। টিকা দেওয়ার সময় তার পরনে ছিল কালো জিন্স সাথে হাতকাটা লাল অথবা গোলাপি গেঞ্জি। ক্যামেরার কারণে কালারটি স্পষ্ট বোঝা যাচ্ছিল না এবং মুখে ছিল সার্জিক্যাল মাস্ক। কিছুদিন আগেই শাবনূরের জন্মদিনে করোনা নিয়ে খুব আতঙ্কিত ছিলেন তিনি। একটি পোস্টে সে লিখেছিলেন, এই ভাইরাসে অনেক কাছের মানুষকে হারিয়েছেন ডালিউড সম্রাজ্ঞী শাবনূর, তাই দেশের সবাইকে সাবধানে থাকতে বলেছিল। সরকারের দেয়া নিয়মকানুনগুলো সবাইকে মেনে চলার জন্য অনুরোধ করেছিল এবং তার জন্য তার ভক্তদের কাছেও দোয়া চেয়েছিল। শাবনূরকে অনেক সিনেমায় দেখা যেত ইঞ্জেকশন দেখলেই সে ভয় পেত, কিন্তু বাস্তবে তা একদমই ভিন্ন। খুব হাসি খুশি মন নিয়ে সাহসের সাথে সে টিকা গ্রহণ করেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আমরা সবসময় চেষ্টা করি শাবনূরের আপডেট ভিডিওগুলো সবার আগে আপনাদেরকে দেওয়ার জন্য। আর শাবনূরের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।